अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय आलोकित चैनलेर दर्शक मंडली, आशा करी महान अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानी ओ दयाय आपनारा सबाई भालो आछेन। बंधुरा, एटी एकटी गुरुत्वपूर्ण भिडियो। এই ভিডিওটিতে রয়েছে প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আবারও বলছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। যে আল্লাহর নাম পড়লে সব পেরেশানি, অভাব, দরিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ঘরে বরকত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমরা জানব, আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের জিকিরের মাধ্যমে কিভাবে আমাদের অভাব, দারিদ্রতা, সংকীর্ণতা ইত্যাদি দূর করতে পারি, তথা কিভাবে আমাদের মনের আশাগুলো পূরণ হবে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেক সময় অনেক ধরনের সংকীর্ণ অবস্থার মধ্যে পতিত হই। যেমন মাস শেষ হওয়ার আগেই আমাদের বেতনের টাকা শেষ হয়ে যায়, বরকত পায় না। পরীক্ষার ভালো প্রস্তুতি নিলেও আমাদের মনের মধ্যে ভয় থাকে যে পরীক্ষা ভালো হবে কি না, ঋণের টাকা ঠিকভাবে সময় মতো দিতে পারবো কি না, সময় মতো বিবাহ হবে কি না, বা পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বহন করতে পারব কি না, ইত্যাদি নানা ধরনের সংকীর্ণতা আমাদের মনের মধ্যে সর্বদা ঘুরপাক করে। কিংবা মনের মধ্যে যে নেক উদ্দেশ্য আছে তা পূরণ হবে কি না, হলেও কবে হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। আমাদের মন সংকীর্ণতায় পর্যবসিত হতে থাকে, অর্থাৎ সর্বপ্রকার সংকীর্ণতা, দ্বিধাগ্রস্ততা ইত্যাদি থেকে পরিত্রাণ পেতেই আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল। তার জন্য আমাদের ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ঘুম থেকে ওঠার যে দোয়াটি সেটি পড়তে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতায় একটি দোয়া পড়তেন। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সকল প্রশংসা সেই আল্লাহর যিনি সাময়িক মৃত্যু থেকে আমাদেরকে পুনরায় জীবিত করেছেন, আর আমাদের সকলের শেষ গন্তব্য তারই দিকে। বুখারি হাদিস নম্বর 6312 এবং 6314। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারপর দুই হাত দিয়ে সমস্ত মুখ মাসেহ করে নিবেন, যেন ঘুমের প্রভাবটা আমাদের শরীর থেকে চলে যায়। তারপর উঠে মেসওয়াক করে নিবেন, তারপর উত্তম রূপে ওযু করে নিবেন, তারপর ফজরের সালাত আদায় করে নিবেন এবং ফজরের নামাজ শেষে তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফাতিহা এবং একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর তিনবার দুরুদ পড়ে নিবেন, তারপর আল্লাহর এই নামের জিকির 41 বার বা তার বেশিও করতে পারেন, তারপর দোয়া ইউনুস 7 বার পড়বেন, তারপর আবার তিনবার দুরুদ পড়ে নিবেন, অতপর আল্লাহর দরবারে হাত তুলেই নিজের মনের যত সংকীর্ণতা আছে সমস্ত কিছু আল্লাহর কাছে সুপর্দ করবেন। তারপর প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ুন, সেটা পড়াশোনা, চাকরি বা ব্যবসা, অর্থাৎ নিজ নিজ কর্ম নিয়মিত যদি এই আমলটি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সকল সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর যে নামটির জিকির করবেন আল্লাহর সেই নামটি হল ইয়াফাত্তাহু, যার অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী বা হে প্রশস্ততা দানকারী। আল্লাহ তাআলা বলেন, যখন বলা হয় মজলিস প্রশস্ত করে দাও, তখন তোমরা তা প্রশস্ত করে দিবে, আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা মুজাদালাহ 58:11। যদিও ভিন্ন একটি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন এটি, যা বুখারী শরীফের 6270 নম্বর হাদিসে এসেছে।
কিন্তু আমরা যদি আল্লাহর জন্য আমাদের অন্তরকে প্রশস্ত করি, আল্লাহ আমাদের জীবনের বাকি বাকি ছোট বড় যত সংকীর্ণতা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত 60। তাই আমরা প্রতিদিন আল্লাহ তাআলার এই নামের জিকির করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের সকল সংকীর্ণতা দূর করে দিবেন। আমলটি করে উপকৃত হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।